যে নিজেকে ইমানদার মনে করেছে যে নিজেকে মুসলিম হিসাবে মনে করেছে সে কখনো আত্মহত্যার মতো এই ধরনের মহাপাপের সাথে লিপ্ত হতে পারে না আত্মহত্যার মতো এরকম আত্মঘাতী কাজ করতে পারে না দুনিয়াতে যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে দিন সে ওই জিনিসের দ্বারাই শাস্তিপ্রাপ্ত হবে আমরা যারা মুমিন আমাদের জন্য অবশ্যই কর্তব্য হলো যে যে কোনো বিষয়ে যখন আমরা এই সমস্ত বিষয়ের মধ্যে যখন আমরা ডিপ্রেশনে থাকবো যখন আমাদের মধ্যে কষ্ট বোধ করব। তখন আমাদের এটা ভাবতে হবে যে সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকেই হয় তার কারণ সে জানে কালকে আমাদের ময়দানে তার প্রত্যেকটা পদক্ষেপের বিচার হবে এবং তাকে হিসাব দিতে হবে একাকিত্ব দূর করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে জামাতবদ্ধভাবে থাকা মানুষের সাথে ইনটিমেসি গড়ে তোলা মানুষের সাথে অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ সঙ্গ। গড়ে তোলা এর মাধ্যমেই একমাত্র সম্ভব আমাদের এই সমস্ত উদ্বিগ্নতা আমাদের এই সমস্ত পাগলামিমূলক আচরণ এই মেন্টাল ইলনেস টাইপের যে সমস্যাগুলো আমাদের আছে এগুলো দূর করা আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের আমরা যেন আত্মকেন্দ্রিক অবস্থায় না থাকি যে কোনো বিষয়ে যখন কোনো বিপদ আপদ আমাদের উপর আসবে বা হতাশার কোনো মুহূর্ত আসবে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের সাথে বা আমাদের বন্ধু বান্ধবের সাথে সে বিষয়গুলো শেয়ার করি এবং সাধ্যমতো চেষ্টা করি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাহলে ইনশাআল্লাহ এই হতাশার সময়গুলো বিপদের সময়গুলো আমাদের খুব সহজে মোকাবেলা করাটা সহজ হবে আত্তাহারি টিভি ও হীরালয় জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়্যা বাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাল ওয়ালা তাকতুলু আনফুসাকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের প্রতি একটি বিষয় আমাদের সামনে এসেছে আত্মহত্যা আত্মহত্যার বিষয় নিয়ে আমরা আজকের এই আলোচনায় আলোচনা করব যে আত্মহত্যার আসলে কারণগুলো কী কী এ বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর তথ্য মতে তারা বলছে যে সারা পৃথিবীতে প্রতি দুই সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে এবং প্রতি চল্লিশ সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করতে সফল হয় তো আজকে আমরা এই পর্বে জানার চেষ্টা করব যে আত্মহত্যা করার কারণসমূহ কি কি আসলে কেনই বা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় তার প্রথম যে কারণটা মানুষ আত্মহত্যা করার জন্য যে মন চায় বা মন থেকে আত্মহত্যা করে সেই প্রথম কারণটাই হলো মানুষের হতাশা এক্ষেত্রে আমরা যদি উইকিপিডিয়া থেকে কিছু তথ্য নেই সেখানে তারা বলছে যে এখন মানুষ যে আত্মহত্যা করছে তার পিছনে কারণ হচ্ছে অত্যধিক ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটাকে তারা অ্যাগোরা বলে ডাক্তারি ভাষায় এরপরে ফিনান্সিয়াল প্রবলেমস প্রবলেমস অ্যাট ওয়ার্ক ফিজিক্যাল হেলথ প্রবলেম রিসেন্ট ক্রাইসিস এবং মেন্টাল ইলনেস এই ধরনের কারণে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এখন আমরা আজকের এই পর্ব থেকে জানার চেষ্টা করব যে মানুষ যে আত্মহত্যা করছে সে তার মূলত যে কারণগুলো সে কারণগুলো কী কী প্রথম কারণ হিসেবে আমরা যেটা জানতে পারি যে যারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে প্রথম কারণ হচ্ছে মানুষের হতাশাগ্রস্ত হয়ে যাওয়া অর্থাৎ মানুষ হতাশার কারণে একসময় সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এক্ষেত্রে যারা মুমিন আমরা আমরা পবিত্র কোরআন সিহাদিস মেনে চলি পবিত্র কোরআনে এক্ষেত্রে আল্লাহ তালা বলছেন লা তাকনা তু মের রহমাতিল্লা যে তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয় তালা বলছেন যে মুমিনরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা মানুষ হতাশ হয়ে যাচ্ছে তখন সে অনেক সময় একাকিত্ব অর্থাৎ এই হতাশার কারণে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এটা হচ্ছে প্রথম একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অধিক পাওয়ার আকাঙ্ক্ষার অনেক সময় মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে অথচ পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তালা বলছেন যে কুমুদ ত্যাকায়াসুর হাত্তা আজুর তুমুল মাকাবির যে অধিক পাওয়ার আশাং আকাঙ্ক্ষায় তোমরা উদাসীন হয়ে রয়েছ অচিরেই তোমরা কবরে উপনীত হবে তাহলে এই যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা কোনো কিছুতেই আমাদের অল্প তুষ্টি যেন মানে মেটে না আমরা অধিক পাওয়ার আশঙ্কা করে থাকি ফলে কি হয় এই অধিক পাওয়ার আশঙ্কা যখন আমরা অধিক কিছু পাই না তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা ওই অল্পের তুষ্টে না থাক না থাকতে পারার কারণে আমরা দেখা যায় যে আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষাটা এমন হয়ে যায় যে যেন আমার সব কিছু থাকা সত্ত্বেও আমার বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকা সত্ত্বেও ভালো বাসায় স্ত্রী সন্তান সবাই থাকা সত্ত্বেও আমি অধিক তার অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করে বসি তখন কি হয় তখন দেখা যায় আমার মধ্যে হতাশা কাজ করে আমার মধ্যে এই যে যেই ধরনের সমস্যাগুলো ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার এই টাইপের প্রবলেমগুলো আমাদের সামনে চলে আসে তখন কী করি তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি আবারও আমরা কিন্তু এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষাটা আমাদেরকে আবার হতাশাগ্রস্ত করে ফেলে ফলে আমরা নিজেরা অনেকটা বেশি পূর্ণ হয়ে যাই পরে তখন আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি অনেকেই এরপরে তিন নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি যে অতি ক্রোধ অতিরিক্ত রাগ মানুষ যখন অতিরিক্ত রেগে যায় তখন সে তার স্বাভাবিক মানসিক যে ভারসাম্যটা এই ভারসাম্য সে থাকে না তখন সে কী করে তখন সে ধৈর্যহরা হয়ে পড়ে অতিরিক্ত রাগে সে এত বেশি ধৈর্যহারা হয়ে পড়ে যে সে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না যেমন এক্ষেত্রে একজন সাহাবি যখন রসুল হাসানকে সে বললেন হে আল্লাহ রসুল আমাকে আপনি কিছু উপদেশ দিন তখন রসুলান তাকে তিনবার একই শব্দ বলছিলেন যে লা তকজব যে তুমি রাগ করো না তুমি রাগ করো না তুমি রাগ করো না অথচ রসুল আসলামের এই নির্দেশ অনুযায়ী যেটা আমরা অ্যাজ এ মোমিন হিসেবে আমরা বলতে পারি যে আমাদের উচিত হবে যে যে কোনো বিষয়ে আমরা যেন অতিরিক্ত রাগান্বিত না হয়ে যাই অতিরিক্ত রাগের মাথায় রাগ চেপে বসে শয়তান কিন্তু তখন আমাদেরকে এই আত্মহত্যার পথ বেছে নিতে সহায়তা করে সেই রকম প্রলোভন আমাদেরকে শয়তান দেখায় ফলে কি হয় আমরা অনেকেই আত্মহত্যার পথ বেছে নিই এবং চার নম্বর যে কারণ সেটা হচ্ছে মিডিয়ার একটা কারণ মিডিয়ার কারণেও আমরা অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছি যেমন আমরা এখন যে সিনেমা বা নাটক বা বিভিন্ন যে এই যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে মিডিয়া যে আমাদেরকে দেখায় এই প্রোগ্রামগুলোর মাধ্যমেও অনেক সময় দেখা যায় যে নায়ক নায়িকার সাথে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়েছে বা নায়িকা নায়কের সাথে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়ে গেছে অথবা সে তার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করেনি তখন সে কী হচ্ছে সে তখন কি করছে মিডিয়াতে দেখাচ্ছে নাটক সিনেমায় দেখাচ্ছে যে তখন নায়ক আত্মহত্যার পথ বেছে বা নায়িকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তখন কি করছে আমাদের তরুণ তরুণীরা তখন কিন্তু তার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তো এইটা কিন্তু একটা আত্মহত্যার অন্যতম একটা কারণ যে আজকে আমাদের মিডিয়াগুলো আমাদেরকে ঠিক এই বিষয়গুলোই শেখাচ্ছে তো আমরা এক্ষেত্রে বলবো যে আমাদের যারা আমরা যারা মুমিন আমাদের জন্য অবশ্যই কর্তব্য হলো যে যে কোনো বিষয়ে যখন আমরা এই সমস্ত বিষয়ের মধ্যে যখন আমরা ডিপ্রেশনে থাকবো যখন আমাদের মধ্যে কষ্ট বোধ করব। তখন আমাদের এটা ভাবতে হবে যে সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকেই হয় আর যেহেতু আল্লাহ আমাদের তকদির অনেক আগে থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন যেমন এক্ষেত্রে আমরা ইমানের যে ছয়টা রোপণ তার একটা হচ্ছে অকদ্রি হিসার রহি মিনাল্লাহি তালা যে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা তো তকদিরের ভালো মন্দের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত হতাশাগুলো কেটে যাবে এবং তখন কিন্তু আমরা খুব সহজেই নিজেকে ধৈর্যশীল হিসেবে আমরা কিন্তু অটল থাকতে পারবো নিজেদেরকে নিয়ে তো এক্ষেত্রে আমরা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে যখনই কোনো বিষয়ে উদ্বিগ্নতার কারণ আসবে তখন সেখান থেকে সমাধানের পথ কিন্তু দুটো এক তাকদিরের প্রতি আমরা নির্ভরশীল হব আমরা তাকদিরের প্রতি আমরা বিশ্বাস রাখব যেটা আমাদের তাকদেরই ছিল যা আমাদের পূর্ব নির্ধারিত সেজন্যই এটা হয়েছে এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা তাওয়াকুল একমাত্র আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল হব আল্লাহর প্রতি আমরা ভরসা করব এখন অনেকে এমনও দেখা যায় যে বয়স হয়ে যাওয়ার কারণে একাকিত্ব দেখা যায় তার আত্মীয় স্বজন তার স্ত্রী সন্তান তাকে রেখে দেশের বাইরে হয়তো তারা অবস্থান করছে হয়তো দেখা যাচ্ছে বয়স অনেক বেড়ে গেছে সে একাকী বাসায় সে একা থাকে এই একাকিত্বতার কারণে অনেক সময় অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এক্ষেত্রে আমরা বলবো যে রসুল সাসলাম হাদিসে যেটা বলছেন যে ফাইন শৈতন আমা আল ওয়াহেদ কারণ শয়তান একজন মানুষের সাথে থাকে যখন সে একাকিত্ব বোধ করছে যখন সে একাকী থাকছে তখন তাদের উচিত হবে সে একাকী না থাকে সে যেন তার কোনো একজন ভালো বন্ধু ভালো একজন সঙ্গ সে যেন গ্রহণ করে এই ভালো সঙ্গ গ্রহণ করার মাধ্যমে সে তার কাছে ভালো পরামর্শ পাবে সে তার নিজের মনের যে আকুতি মিনতি মনের যে আবেদনটা সে তার কাছে শেয়ার করতে পারবে এর মাধ্যমে সে কিন্তু তার যে ডিপ্রেশনটা তার যে অ্যাংজাইটি ডিজঅর্ডারটা এটা কিন্তু দূর হয়ে যাবে এবং এর মাধ্যমে সে কিন্তু আস্তে 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 সে কিন্তু স্বাভাবিক জীবনে নিজের লাইফের সাথে ফাইট করা শিখবে তো আমরা তাই আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো যে একাকিত্ব দূর করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে জামাতবদ্ধভাবে থাকা মানুষের সাথে ইনটিমেসি গড়ে তোলা মানুষের সাথে অন্তর ঙ্গ বন্ধু অন্তরঙ্গ সঙ্গ গড়ে তোলা এর মাধ্যমেই একমাত্র সম্ভব আমাদের এই সমস্ত উদ্বিগ্নতা আমাদের এই সমস্ত পাগলামিমূলক আচরণ এই মেন্টাল ইলনেস টাইপের যে সমস্যাগুলো আমাদের আছে এগুলো দূর করা তো আমরা এক্ষেত্রে রসুল আসলামের যেই আল্লাহ তালার যে নির্দেশ এবং রসুল আসলাম যে নির্দেশ সেই বিষয় দিয়ে আমরা আজকের এই আলোচনা শেষ করব আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুতুলু কুতুলু যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না এটা বলছেন আল্লাহ আল্লা নিসার উনত্রিশ নাম্বার আয়তাল্লাহ বলছেন যে তোমরা নিজেদের নিজেরা নিজেদেরকে হত্যা করো না এরপরে রসুল আসলাম বলছেন দেখুন যে সাদিব নাবি অক্কাসরা জিলা তালানু থেকে বর্ণিত তিনি রসুল আসলাম বলছেন যে আজাবল মিন যে মুমিনদের বিষয়টা অত্যন্ত আশ্চর্যের ইন আসবাহু হয়রুন যখন তাদের কাছে কোনো কল্যাণ কিছু পেয়ে বসে হামিদ আল্লাহ আসাকার তখন তারা আল্লাহর প্রশংসা করে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে অইন আসবাহু অসবতাহহু মুসিবাতুন আর যখন তাদের কাছে কোনো মুসিবত পেয়ে বসে তখন হামিদ আল্লাহ সবার তখন তারা আল্লাহর প্রশংসা করে এবং তখন তারা ধৈর্য ধৈর্য ধারণ করে এই হাদিসটা আপনারা পাবেন বাইহাকি সোয়াব ভি সোয়াবুল ইমান ছয় হাজার নম্বর হাদিস এবং মেশকাত এক নম্বর হাদিস তাই আমরা সকলকে বলবো আজকে যারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই কমবেশ নানামুখী ডিপ্রেশন নানামুখী অ্যাংজাইটি নানা ধরনের প্রবলেমস আমাদের আসে এই প্রবলেমসগুলো থেকে আমরা যদি উত্তরণের পথ খুঁজতে যাই আমাদের একমাত্র উত্তরণের পথ হচ্ছে তাকদিরের প্রতি অগাধ নির্ভর করা অর্থাৎ তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাওয়াকুল আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া দয়াময় আল্লাহ যেন আমাদের সকলকে এই তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি অগাধ নির্ভরশীল হওয়ার তৌফিক দান করে আল্লাহ আল্লাহুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান বিশ্বে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে যেটা আমরা সকলে দেখতে পাচ্ছি এবং এমনকি দেখা যাচ্ছে যে মানুষ লাইভে এসে প্রকাশ্যে আত্মহত্যা করছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আত্মহত্যার সারাই হুকুম কি এ বিষয়টি নিয়ে সামান্য কিছু আলোচনা করবো আপনাদের সামনে ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা একটি কাবিরা গুণা সবচেয়ে বড় পাপ সমূহের একটি তবে মনে রাখতে হবে কাবিরা গুণা হলেও এটা কিন্তু ইসলাম থেকে বের হওয়ার কারণ নয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সে অমুসলিম বা কাফের হয়ে যায় না তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করতে হয় মুসলিমদের মতোই তাকে গোসল কাফন দাফন সব কিছু মুসলিমদের নিয়ম অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী করতে হয় এমনকি জানাজার সালাতও সাধারণ মানুষ আদায় করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আত্মহত্যা যা আমরা করছি আমরা কি ভবিষ্যৎ পরিকল্পনা বা কটে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা আত্মহত্যা করছি তারা কি কখনো ভেবেছি যে পরকালে আমার কি শাস্তি হবে আমরা হয়তো বা দুনিয়াতে কিছু কষ্ট হওয়ার জন্য বা কোনো বিষয়ে কষ্ট পেয়ে সহ্য করতে না পেরে আমরা মনে করছি যে আমি মরলেই মনে হয় শান্তি পাবো আসলে কি বাস্তবিক তাই তা কখনোই নয় আত্মহত্যা করে মৃত্যুবরণের মাধ্যমে শান্তি পাবেন না কখনোই বরং আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল আলী আসালাম বলছেন মান তারদ্দা মিন জাবিন যে ব্যক্তি পাহাড় থেকে লাফ মেরে নিচে পড়ে আত্মহত্যা করবে ফাহাফিনা রে জাহান্নামা সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এবং সে যতদিন থাকবে ততদিন সে জাহান্নামের মধ্যেই পাহাড় থেকে লাভ দিয়ে পড়তে থাকবে ওমান তাহাসা সাম্মান আর যে ব্যক্তি বিষ পান করবে নাফসাহু এবং বিষ পান করে আত্মহত্যা করবে ফাসাম্মুহুফিয়া দিহি জাহান্নামের মধ্যে তার হাতে বিষ থাকবে ইয়ে তাহাস্সাহুফি না রে জাহান্নামে আখালেদান মোখাল্লাদান ফিয়া আবাদা এবং যতদিন সে জাহান্নামে থাকবে সে জাহান্নামের মধ্যে বিষ পান করতে থাকবে ওয়ামান কাতাল আনাফ সাহবি হাদিদ আর যে ব্যক্তি কোনো লোহা দ্বারা আত্মহত্যা করবে ফাহাদিদা জাহান জাহান্নামের মধ্যে তার হাতে লোহা থাকবে ইয়াজা উ বিহা ফি রে জাহান্নামা খালেদান এবং সে জাহান্নামের মধ্যে তার হাতে যে লোহা থাকবে সে লোহা দিয়ে আঘাত করতে থাকবে তার পেটে আঘাত করতে থাকবে এবং যতদিন জাহান্নামে থাকবে ততদিনে আঘাত করতে থাকবে রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম আরও বলছেন ওমান কাতাল আনফসাহ বিশ্বাহী ইনফিদ দুনিয়া রউজনি বাবিহী আয়াম দুনিয়াতে যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে এয়ামতের দিন সে ওই জিনিসের দ্বারাই শাস্তি প্রাপ্ত হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম আগেকার জামানার একজন মানুষের কথা উল্লেখ করলেন উল্লেখ করে বললেন যে তোমাদের পূর্ববর্তী জামানার একজন মানুষ সে কি হয়েছিল আঘাত প্রাপ্ত হয়েছিল তার একটি হাতে আঘাত প্রাপ্ত হয়েছিল আ এবং সে আঘাতে সে কাতর হয়ে গেছিল সে অসহ্য তার কাছে অসহ্য হয়ে গেছিল সে কাতর হয়ে একটি চাকু নিয়ে তার নিজের হাটটি কেটে ফেলেছিলাম এর ফলে তার এমন রক্ত প্রবাহিত হল যে রক্ত আর বন্ধ হলো না পরিশেষে সে মৃত্যুবরণ করল কাল আল্লাহু তালা তখন আল্লাহ তালা বললেন বা তার প্রাণ দেওয়ার ব্যাপারে আমার হাতে সে অগ্রগামী হয়ে গেল অর্থাৎ সে নিজেই নিজের প্রাণ দেওয়ার জন্য অগ্রগামী হল হর্রাম তো আলে হিল জান্না যার কারণে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম সম্মানিত উপস্থিতি দেখুন যেই দুনিয়ামি কষ্ট সহ্য করতে না পেরি আমরা আত্মহত্যার পথ বেছে নিলাম সে কি মোরে শান্তি পাবেন কখনোই নয় জাহান নামের কঠিন শাস্তি তাকে গ্রাস করবে জাহান্নামের শাস্তির দিকে যদি একবার লক্ষ্য করেন তাহলে হয়তো বা আপনি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না জাহান নাম এমন একটি জায়গা রসুলুল্লাহ সাল আলী আসালাম বলছেন দুনিয়াতে যে ব্যক্তি সবচাইতে সুখী ব্যক্তি সেই সুখী ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বের করে নেবেন নিয়ে বলবেন যে বান্দা তুমি দুনিয়াতে কি কখনো সুখে ছিলে সে বলবে যে না আল্লাহ আমি কোনো দিন দুনিয়াতে সুখ পাইনি সে জাহান্নামের শাস্তি দেখে দুনিয়ার সকল সুখের কথা ভুলে যাবে অতএব যেই আশায় আপনি আত্মহত্যা করছেন সে আশা তো আপনার বিফলে যাবে সে আশা আপনার ব্যাহত হবে আপনি মোরে শান্তি পাবেন না বরং যেই কষ্টের কারণে আপনি আত্মহত্যার পথ বেছে নিলেন তার চাইতে অধিক 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 তুলনাহীন কষ্টে আপনি নিপতিত হবেন তাই আত্মহত্যার পথ বেছে নেবেন না আত্মহত্যা মহাপাপ এই আত্মহত্যাকারী এর জানাজার সালা তাদের করা যাবে কিনা এই ব্যাপারে অনেকেই আমাদের দেশে বলেন যে জানাজার সালা তাদের করা যাবে না কারণ রাসুল আলী হাসাল্লাম একজন ব্যক্তি আত্মহত্যা করেছিল তার জানাজার সালা তাদের করেননি দলিল হিসেবে পেশ করেন কিন্তু আসলেই রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজের সালাদ তাদের করেননি জানাজার সালাত কিন্তু সাহাবাহিকরম করেছিলেন অতএব একজন আত্মহত্যাকারীর জানাজার আদায় করা যাবে কারণ আত্মহত্যার কারণে সে অমুসলিম বা কাফের হয়ে যায় না এটা একটা কাবিরা গোনা সে আত্মহত্যা করার কারণে দীর্ঘ কাল জাহান্নামে শাস্তি ভোগ করবে কিন্তু যদি তার অন্তরে ইমান থাকে যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তার ইমানের কারণে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবেই আমরা অনেকেই প্রশ্ন করছি যে কোনো ব্যক্তি আত্মহত্যা করছে আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাদ মুহাম্মদ রাসুল্লাহ বলে এই ব্যক্তির হুকুমটা কি হবে যেখানে আল্লাহ তালা যেখানে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী লা বলছেন মনকাল লাইল্লাহ ইবাহিল্লাহ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য লাল ইল্ল বলবে খুতে হবি হবিহার এটাই যদি তার শেষ আমল হয় দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এখন একজন ব্যক্তি নিজে আত্মহত্যা করার সময় লা ইলাহ ইল্লাল্লাহ বলছে নিজের মাথায় বন্দুক ধরে নিজে গুলি করে আত্মহত্যা করছে এ ব্যক্তিও কি জান্নাতে যাবে ও হাদিস অনুযায়ী এখানে বলবো যে যেহেতু লাইল আহ্লা সে বলছে সেহেতু সে একদিন না একদিন জান্নাতে যাবে যদি তার অন্তরে তার লাইল আহ্লাটা খালেস হয়ে থাকে কিন্তু যেহেতু সে আত্মহত্যার পথ বেছে নিল নিজের প্রাণ নিজেই দিয়ে দিল এজন্য সে অবশ্যই এটা কাবিরা গুনা করলো এই কাবিরা গুনাহের জন্য সে অবশ্যই জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে সে তার জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে একটি পিস্তল থাকবে সে পিস্তল দিয়ে তার মাথায় গুলি চালাতে থাকবে এটা তার শাস্তি কারণ আল্লাহ বলছেন সেই রাসুল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে যেই জিনিস দ্বারা আত্মহত্যা করবে আমাদের দিন তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হবে তাই সকল মুসলিমদের উদ্দেশ্যে একটাই হোক আত্মহত্যা করে শান্তি পেতে চাইবেন না এটা শান্তির পথ নয় বরং দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করবেন নিজের তাকদীরকে বিশ্বাস করবেন তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস যদি করি কেউ তাহলে আত্মহত্যা করতে হয় না দক্ষের বিষয় যে আমাদের দেশে শহর সারা বিশ্বে এখন একটা কফিন তৈরি হয়ে যায় সেই কফিন হলো আরামে মৃত্যুবরণ করার কফিন এগুলো মানুষের জাহালাত জাহেল ব্যক্তি ছাড়া এ ধরনের কাজে কেউ বিশ্বাস করবে না অন্তর মানুষের দেহ থেকে রোহ সিনিয়নার দায়িত্ব চাল্লার মালাকুল মাওতে সে মানুষের ভেতর থেকে তার রোহকে টেনে বের করবে আপনি কফিনে প্রবেশ করেন আর যেটাই করেন না কেন রোহ তো বের করবেন আল্লাহ সেই মালাকুল মাওতে সে রোহ বের করবে কফিনে যতই প্রবাস করান আপনার রোহ যদি খারাপ হয় পাপিষ্ট হয় তাহলে সেই রোহ দেহ থেকে বের হতে চাইবে না তখন তাকে টেনে হেসড়ে বের করবে অবশ্যই সে শাস্তি আপনি পেয়ে যাবেন যন্ত্রণাদহীন মৃত্যু এই কথাটা একেবারে ফালতু কথা একেবারে ভুয়া কথা এই কথাটা কেউ বিশ্বাস করবেন না আর কেউ মরে শান্তি পেতে চাইবেন না আত্মহত্যার মাধ্যমে যে আমি সব শান্তি পেয়ে যাব এটা কেউ মনে করবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে আত্মহত্যার পথ থেকে দূরে রাখুন এবং আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা এবং আল্লাহ তালার তাকদিরে তাকদিরে ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন আমিন এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুলকুল হাদা ও আস্তাক ফিরুল্লাহ আলকিসাইল মুসলিমিন ফাস্তাক ফিরুক ইন্না হাল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আত্মহত্যা থেকে বাঁচার উপায় কী যদি কারোর মনে আত্মহত্যার কুমন্ত্রণা জাগে সেক্ষেত্রে সে কী করতে পারে আমরা এক্ষেত্রে যেটা পরামর্শ দেবো যে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন যেই দিন পালন করলে যেই জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে এই ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচাটা খুব সহজ প্রথমত ইসলাম আমাদেরকে সব সময় ইতিবাচক থাকতে বলেছে জীবন সম্পর্কে সবসময় ইতিবাচক থাকতে হবে জীবনে নানা ঝড়ঝাপটা আসবে নানা বিপদ আপদ আসবে এটাই স্বাভাবিক এটাই মানব জীবনের স্বাভাবিক একটা প্রমাণতা আল্লাহ রব্লি আলমিন আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন সুতরাং কোনো অবস্থাতেই আমরা যেন বিচলিত না হয়ে পড়ি যারা ইমানদার তারা কখনো অধিক শোকে কাতর হয় না আবার অধিক আনন্দে সে একেবারে উদ্বেলিত হয়ে ওঠে না সবসময় তার অবস্থান থাকে মাঝামাঝি আল্লাহ রব্লু আলমিন আমাদেরকে সুরা আলেমরানী একশো চল্লিশ মেয়াতে বলছেন বিশেষ করে ঘটনাটি আয়ত নাজির করা হয়েছে উহুদ যুদ্ধ সম্পর্কে যেখানে বলা হয়েছে ইনিয়াম সসকুম করহন ফমাসল মা কর হোন হে মান্দার সম্প্রদায় তোমাদের উপর যদি আজকে বিপদ নেমে আসে অর্থাৎ উহুদের উহুদের দিন যে বিপদ নেমে এসেছিল সেই বিপদের কথা আলোরবল আলমী স্মরণ করে দিয়েছেন তিনি বলছেন যে যদি তোমাদের উপর আজকে বিপদ নেমে আসে ইতিপূর্বেও তাদের উপরেও বিপদ নেমে এসেছিল অর্থাৎ মুশ্রিকদের উপরেও বদলের যুদ্ধে তারা বিপদগ্রস্ত হয়েছিল তিল অতিলকালেয়া মৃদাবিলহবাইনার নাস এবং মানুষের মধ্যে আমরা এই ধরনের উত্থান পত্থন ঘটিয়ে থাকি এবং দিনগুলোকে অদল বদল পরিবর্তন করে থাকি কেন অলি আলম দিন উল্লাদ্দিন যেন আল্লাহ জানতে পারেন যে কারা প্রকৃত ইমানদার ওয়াত তাহিদ আিন কুমার সুহাদা সুহাদা এবং তাদের মতো থেকে যারা শহীদ অর্থাৎ আল্লাহরবুল্লা আলমীর নৈকট্যশীল বান্দা তাদেরকে যেন তিনি নিতে পারেন আল্লাহবু আল্লিন নিঃশ্বি আল্লাহ রব্ল আলমিন সম্প্রদায়কে পছন্দ করেন না সোলা আল ইমরান একশো চল্লিশ নম্বর সুতরাং যে অবস্থায় আমরা থাকি না কেন আমাদেরকে সর্বদা ইতিবাচক থাকতে হবে জীবন সম্পর্কে আমাদেরকে অতি নেতিবাচক ধারণায় যেমন থাকা যাবে না আবার কোনো আনন্দ আসলেও অতি উদ্বেলিত হওয়া যাবে না মাঝামাঝি অবস্থানে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে সর্বদা আল্লাহ রব্ল আলমিনের উপর ভরসা রাখতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলব সেটি হচ্ছে হতাশাকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না হ্যাঁ হতাশা আসতেই পারে যে কোনো সময় ডিপ্রেশন এটা মানুষের জীবনের একটা স্বাভাবিক অনুষঙ্গ এটা আসবেই যে কোনো কারণে আসতে পারে আমাদের মন মতো কোনো বিষয় না ঘটলে অথবা আমাদের আমাদের আমরা যেভাবে চাচ্ছি সেভাবে যে কোনো কিছু না হলে ডিপ্রেশন আসবে এটি স্বাভাবিক তবে হ্যাঁ আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহ রব্লা আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের জন্য যা মঙ্গল মঙ্গলজনক সেটাই রেখেছেন এই বিশ্বাস সবসময় রাখতে হবে এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে সুরাজুমারে পান বেড়াতে বলছেন মি আলা আনফুসিকুম হে মোহাম্মদ আসলাম আপনি আপনি মানুষকে বলে দিন যে ইয়া আবাদিম হে আমার বান্দারাম আল্লা দিন আলা আলা সিকুম যারা তোমাদের নিজেদের উপরে অন্যায় করেছ লাহমাতিল্লাহ তোমরা কখনোই আল্লাহ রবুল্লা আলমিনের রহমত থেকে হতাশ হয়ে যাও না ইন আল্লাহ জামি আনিস আল্লাহ রব্লা আলমীর সমস্ত গুণা সমস্ত অপরাধ ক্ষমা করে দেন আল্লাহ রবুল্লা আলমিন মোমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে যে তোমরা কখনোই কোনো অবস্থাতেই আল্লাহ রবুল আলমিন রহমত থেকে নিরাশ হয়ে যেও না সুরা ইউসুফের সাতাশ নম্বর আয়ত অনুরূপে বলা হয়েছে যখন ইউসুফ আলাই ইসলামের ভাইরা ইউসুফ আলাই ইসলামের উপর অত্যাচার করেছিল সে অবস্থায় তাদের উদ্দেশ্যে আল্লাহ রবিল্লা আলমীর উপদেশে এভাবেই ওয়ালাত রহ তোমরা আল্লাহ রব্ল আলমিনের করুণা থেকে অনুগ্রহ থেকে হতাশ হয়ে যেও না ইসুমের রহ ইল্লাল কৌম আল কাফিরুন নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিনের করুণা বা অনুগ্রহ থেকে একমাত্র তারাই হতাশ হয় তারাই একেবারে আশা হারিয়ে ফেলে যারা আছে কাফের কম অর্থাৎ কাফেরদেরকেই বলা হয়েছে যে তারা আল্লাহ রবুল্লা আলমীর রহমত থেকে হতাশ হতে পারে একজন মুসলিম একজন মুমিন একজন ইমানদার ব্যক্তি কখনও আল্লাহ রবল আলমীর রহমত থেকে হতাশ হতে পারে না এটা ইমানদারের পরিচয় হতে পারে না অনুরুব রসুর আহেজিরের ছাপ্পারণ বলে আল্লাহ বলছেন অমাই ইয়কনুদ্ রহমতের অবহিল নিশ্চয়ই পদভ্রুষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আল্লাহ রব্ল রহমত থেকে সে কখনো হতাশ হতে পারে না সুতরাং জীবনে হতাশার সময় আসতেই পারে ডিপ্রেশন আসতেই পারে কিন্তু সেই হতাশাকে কখনোই ভিতরে পুষে রাখা যাবে না কখনোই সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না তৃতীয় যে বিষয়টি আমরা বলবো পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে যত আমরা মানুষের সাথে মিশবো তাদের তাদের দুঃখে তাদের কষ্টে তাদের আনন্দে সম্পৃক্ত থাকব তত বেশি আমাদের মধ্য থেকে আত্মকেন্দ্রিকতা দূর হবে এবং এই যে ডিপ্রেশন বা হতাশা এইগুলো খুব সহজে কাটানো সম্ভব হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই জন্য আমাদেরকে বারবার সেলা রাহমি অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রসুল্লাহাম বলছেন আনাসবিন তাই বর্ণিত তিনি বলছেন যে মনসার রাহু আই ইউবসাত আল্লাহ ফি রুস্কিহি যে ব্যক্তি চায় যে তার রিজিকটাকে প্রশস্ত করে দেওয়া হোক বৃদ্ধি করে দেওয়া হোক ওয়াইউনসা আল্লাহু ফি আসারতিন আসারহি অথবা তার বয়সটাকে বৃদ্ধি করে দেওয়া হোক ফালিয়াস রাহেমাহু সে যেন আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখে সোহেল বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস এবং সোহিদ মুসলিম পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস হাদিসে যেটা বলা হলো যে যদি কোনো ব্যক্তি চায় যে তার রিজিকটা বৃদ্ধি করা হোক প্রশস্ত করা হোক এবং যদি কোনো ব্যক্তি এটাও চায় যে তার হায়াতকে বৃদ্ধি করা হোক তাহলে সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্কটা বৃদ্ধি করে বজায় রাখে এখান থেকে যেটা স্পষ্ট বোঝা যায় মানুষের সাথে আত্মীয়দের সাথে যদি সম্পর্ক আমি রাখি তাহলে অবশ্যই আমার রিজিকে যেমন বৃদ্ধি করবে তেমনই হাল্ল আলিন হায়াতটা বৃদ্ধি করে দেবেন তার কারণ মানে মানুষ যখন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে তখন তার রোগ বিরোগ কম হয় এবং তার মানসিকভাবে সে প্রশান্তির মধ্যে থাকে এর মধ্য দিয়েই রব আলমিন তার জীবনটাকে অর্থবহ করে তোলেন তার হায়াতটাকে যেন বৃদ্ধিও করে দেন সেটা সেটা বাস্তবেও হতে পারে অথবা তার জীবনটাকে প্রশান্তিময় করে দেওয়ার মাধ্যম দিয়ে তার হায়াতের বৃদ্ধি ঘটাতে পারে সুতরাং আমরা সাধ্যমতো চেষ্টা করব আমাদের আমরা যেন আত্মকেন্দ্রিক অবস্থায় না থাকি যে কোনো বিষয়ে যখন কোনো বিপদ আপদ আমাদের উপর আসবে বা হতাশার কোনো মুহূর্ত আসবে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের সাথে বা আমাদের বন্ধু বান্ধবের সাথে সে বিষয়গুলো শেয়ার করি এবং সাধ্যমতো চেষ্টা করি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাহলে ইনশাআল্লাহ এই হতাশার সময়গুলো বিপদের সময়গুলো আমাদের খুব সহজে মোকাবেলা করাটা সহজ হবে চতুর্থ যে বিষয়টি আমরা বলবো শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে শয়তান সর্বদা চেষ্টা করে মানুষ যেন কুফরি করে মানুষ যেন অন্যায় কাজ করে তো যারা আত্মহত্যা করে নিঃসন্দেহে আত্মহত্যা হচ্ছে সবচেয়ে বড়ো পাপ বা সবচেয়ে বড় পাপের মধ্যে একটি মিন কাবায়ের দুরুম অর্থাৎ গুনার মধ্যে একটি বড় কবিরা কবিরাগনা সুতরাং শয়তান চাইবে যে আমাদেরকে এই কবিরাগনার মধ্যে নিবতিত করে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সর্ব সব জায়গাতে যেন আমরা বিফল কাতারে চলে যাই অসফল মানুষদের কাতারে চলে যাই সেটা চেষ্টা করবে একজন আত্মহত্যাকারী তার জন্য কেউ কিন্তু সমবেদনা প্রকাশ করে না যারা দুনিয়াতে থাকে তারাও তার জন্য অত্যন্ত আপসেট অবস্থায় থাকে তারা আত্মীয়স্বজন লজ্জাবোধ করে যে আমার অমুক আত্মীয় আত্মহত্যা করে মারা গেছে হ্যাঁ এটা তাদের জন্য একটা খুব লজ্জার বিষয় পীড়াদায়ক একটা বিষয় হয়ে যায় মানুষের সামনে তারা বলতেও পারে না এমনকি তারা প্রাণ খুলে যে একটু তার জন্য শোক প্রকাশ করবে সেটাও করতে পারে না অনুরূপভাবে আল্লাহ কালকে আমতের ময়দানে তাদের জন্য তো একটা গুরুতর শাস্তি তাদের জন্য রেখেছেন সুতরাং দুনিয়া এবং আখেরাতে ব্যর্থ করে দেওয়ার জন্য শয়তান সর্বদা চেষ্টা করে আল্লাহ রব্ল আলমিন বলছেন আর সেই তহমানি আইদুক ফাঁকরা নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ওয়া মুরকুবিল ফাঁসা এবং খারাপ কাজের জন্য সে পরামর্শ দেয় কুমন্ত্রণা দেয় অল্লাহ আইদক মফফিরাত ওফাদ্লা আর আল্লাহ রব্লআ আলমিন তিনি মানুষকে ক্ষমার জন্য ওয়াদা করেন ক্ষমার জন্য তিনি তাদেরকে তাদেরকে অঙ্গীকার করেছেন এবং অফাদলা এবং তাদেরকে তাদের অনুগ্রহ বৃদ্ধি করে দেওয়ার জন্য তিনি অঙ্গীকার করেছেন সুতরাং আমরা আল্লাহ রবল্লা আলমীর অঙ্গীকারের ওপর বিশ্বাস করব এবং তিনি যা আমাদের জন্য রেখেছেন তার উপর আমরা আস্থা রাখবো এটি হচ্ছে আমাদের পরিচয় ইমানদার ইমানদার হিসেবে থাকা উচিত শয়তান যেন আমাদেরকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে না পারে যখনই আমাদের মনে এ ধরনের কুমন্ত্রণা আসবে আমরা বিশ্বাস করে নেব শয়তান আমাদেরকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের বাঁচার জন্য সাধ্যমতো পদক্ষেপ গ্রহণ করতে হবে ভূমিকা নিতে হবে এবং আল্লাহ রব্ল আলমিনের কাছাকাছি হওয়ার জন্য তার এ বাদতে মশগুল থাকতে হবে যেন শয়তান আমাদেরকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত না করে সর্বশ্রেষ্ঠ যে কথাটি বলবো যে মানুষ তার জীবনে সুখী হতে পারে দুটি বিষয়কে সর্বদা মাথায় রাখলে সেটা হচ্ছে তাকদির এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ রব্লু আলমিন যে তাকদির আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সেই তাকদিরের উপর যার বিশ্বাস আছে এবং আল্লাহ রব্ল আলমিনের উপর যে ভরসা রাখতে পারে তার জন্য দুনিয়ার কোনো বিপদ দুনিয়ার জন্য দুনিয়ার কোনো হতাশা তাকে কখনোই বিভ্রান্ত করে তুলতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন সুরা হাদিদের বাইশ এবং তেইশ নম্বর হাতে স্পষ্ট ভাষায় বলছেন দুনিয়াতে যত বিপদে আসুক না কেন ওলাহ ফি এবং তাদের জন্য তাদের ব্যক্তিগত জীবনে যে বিপদগুলো আসে ইল্লা ফি কিতাবি মিন কাবুল সেগুলো সব আল্লাহ রব্লা আলমিন ইতিপূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন সব কিছুই সুতরাং সব কিছুই তাক দেওয়ার নির্ধারিত আর রসুল ইসলাম বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার তাক লিপিবদ্ধ হয়ে গেছে সুতরাং যা কিছু আমার জীবনে ঘটছে আগামীতে যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ রবুল্লা লিখে রেখেছেন সুতরাং আমি আপনি চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারবো না কোনো মানুষকে দোষারোপ করেও লাভ নেই হ্যাঁ দোষারোপ করার কোনো প্রয়োজনও নেই কারণ যদি কেউ অপরাধ করে থাকে আমার ওপরে আমাকে যদি কোনো কষ্টে ফেলে থাকে তার জন্য দায়ী দায়িত্ব তার এবং সে আল্লাহর রবুল্লা আলমীর কাছে দায়ী হবে কিন্তু এই জন্য আমি হতাশাগ্রস্ত হয়ে আমি নিজেকে শেষ করে দেবো নিঃশেষ করে দেবো আত্মহত্যা করে ফেলবো এটা অত্যন্ত অপরিণামদর্শী একটি সিদ্ধান্ত এবং সেই সাথে আত্মঘাতী সিদ্ধান্ত এটা কোনো মুসলিম কোনো মুমিন কোনো ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সর্বপরি আল্লাহ রব্লা আলমিনের ভরসা রাখতে হবে আল্লাহ বলছেন অমাইয়া ইয়া ইয়াজ আল্লাহ মখরাজা রিষ্টি আল্লাহ আলমকে যে ভয় করে আল্লাহ রব্লা আলম তার জন্য একটা পথ অবশ্যই বের করে দেবে হয়তো আপনি মনে করছেন আপনার জন্য মনে হয় কোনো পথ আর খোলা নেই আপনাকে এখন দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যেতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান প্রিয় উপস্থিতি আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রব্ল আলমিনের সে ওয়াদা অমাইয়্তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আজ আল্লাহ মাখরাজা রাজা আল্লাহ রব্লু আলমী তার জন্য একটা পথ অবশ্যই বের করে দেন ওয়ের জুখ মিন হাইসুল্লাহতিব এবং তারকে এমন জায়গা থেকে রিজিক দান করেন রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারবে না এ ধরনের অসংখ্য নজির আমরা জানি আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে ঘটে যায় আমরা মানুষের জীবনে অসংখ্য দেখেছি এ ধরনের ঘটনা যে সে হয়তো কোনো পথই পাচ্ছিল না যে কিভাবে সে এই বিপদ থেকে মুক্তি পাবে কিন্তু আল্লাহ রব্ল আলমিনের উপর সে ভরসা রেখেছিল আল্লাহ রব্লি আলমিন তাকে জন্য এমন সুন্দর পথ বের করে দিয়েছেন যে সে সেটা কখনো সে কল্পনাও করতে পারে নাই সুতরাং আল্লাহর উপর সর্বদা ভরসা রাখতে হবে ওভাই আত্মাকিল আল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রুবুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যান ইন বা আলিগু আমরিহ নিশ্চয়ই আল্লাহ রব্লি আলমিন তার যেটা ইচ্ছা সেটা অবশ্যই তিনি পূরণ করবেন যে আল্লাহুল্লি সেই কদরা এবং নিশ্চয়ই আল্লাহ রব্লু আলম প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করে রেখেছেন অর্থাৎ আমার আপনার জন্য যা কিছু প্রয়োজন তা কিছু আল্লাহ রব্লু আলমিন বহু আগে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রব্লুল্লা আলমিন আমার আপনার মাধ্যম দিয়ে যা কিছু করাতে চান সেটা সব কিছু নির্ধারিত সুতরাং এ বিষয়ে নিয়ে আমাদের কখনোই হতাশাগ্রস্ত হওয়াটা উচিত হবে না আত্মহত্যা আমরা মনে রাখবো যেটা হচ্ছে একটি সামাজিক ব্যাধি একটি মানসিক ব্যাধি যে ব্যক্তি আত্মহত্যা করেন যে ব্যক্তি নিজেকে এভাবে আত্মহননের পথ বেছে নেন সে ব্যক্তি নিঃসন্দেহে তিনি সুস্থ কোনো ব্যক্তি নন মানসিক রোগী এবং সে কারণে তিনি এ ধরনের ঘটনা ঘটান এবং সর্বোপরি যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না তার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু আল্লাহ রব্ল আলমীর উপর যে বিশ্বাস রেখেছে যে নিজেকে ইমানদার মনে করেছে যে নিজেকে মুসলিম হিসাবে মনে করেছে সে কখনো। আত্মহত্যার মতো এই ধরনের মহাপাপের সাথে লিপ্ত হতে পারে না আত্মহত্যার মতো এরকম আত্ম আত্মঘাতী কাজ করতে পারে না কারণ সে জানে কাল কেয়ামতের ময়দানে তার প্রত্যেকটা পদক্ষেপের বিচার হবে এবং তাকে হিসাব দিতে হবে সবচেয়ে বড় কথা কালকে আমাদের ময়দানে আমরা যেন আল্লাহ রবল্লা আলমিনের জান্নাতের অধিকারী হতে পারি সেজন্যই তো এই দুনিয়াবি জীবন এটা একটা পরীক্ষা জীবন এই পরীক্ষা জীবনকে আমরা যত যে যত বেশি ভালো কাজের মাধ্যম দিয়ে ভরপুর করে তুলতে পারব তত বেশি আমরা কালকে আমতের ময়দানে আল্লাহ রব্লু আলমিন নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব সুতরাং এই সুযোগটাকে আমরা যদি কাজে না লাগিয়ে আমরা আত্মহরণ করে ফেলি তাহলে তো আল্লাহ রবল্লা আলমিনের নিকটবর্তী হওয়ার সুযোগটা আমরা হাত ছাড়া করে ফেলছি সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে জীবনের কোনো অবস্থাতে যেন আমরা হতাশার মতো বা ডিপ্রেশনে ভুগে আমরা যেন আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি এবং সর্বদা অবস্থায় আল্লাহ্লা আলমিন উপর ভরসা রাখি নিশ্চয়ই আল্লাহ রব্লাহ আলমিন আমাদের জন্য তাই রেখেছেন যা আমাদের জন্য মঙ্গলজনক একজন মুমিন বান্দার জন্য তিনি যথেষ্ট আমরা এটুকু বিশ্বাস সর্বদা যেন রাখতে পারি আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে যাবতীয় প্রকার হতাশা থেকে এবং শয়তানিক কুমন্ত্রণ থেকে রক্ষা করার জন্য রক্ষা করা আত্মরক্ষা করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে কালকে আমতের ময়দানে তার অনুগ্রহপ্রাপ্ত প্রিয় পাত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন আল্লামা আমিন ওয়াখদ আওয়ানা আলী রহমুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি